আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে অনেক পুরনো একটা কড়াই অতি সহজে পরিষ্কার করে নেওয়া যায়। তো প্রথমে আমি কড়াইটাকে চুলায় বসিয়ে দিব এবং অনেকক্ষণ এটাকে হিট করে নিব, তাহলে কড়াইটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো শুরু করছি। প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি চুলায়। যদি কড়াইটা ভালোভাবে হিট করে না নেন তাহলে ময়লাগুলো ভালোভাবে উঠবে না, তাই অনেকক্ষণ এটাকে গরম করে নিতে হবে। দেখুন, আমি এরকম একটা চাকু নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এখন ময়লাগুলো প্রথমে উঠিয়ে নেব। কড়াইটা অনেক গরম হতে হবে, তাহলে সুন্দরভাবে ময়লাগুলো উঠে যাবে। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। চুলাটা আমি একটু কমিয়ে নিব, আমাদের হাতে গরম লাগবে। দেখুন কত ইজিলি ময়লাগুলো উঠে যাচ্ছে। এবারে আমি পুরো একটু ময়লা আগে উঠিয়ে নিব, তারপরে আমি বসে বসে পরিষ্কার করে নিব। আমি এপাশে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে পাশটা পরিষ্কার করে নিচ্ছি। ঠিক এভাবে আমি পুরোটা কড়াই এভাবে পরিষ্কার করে নিব। আস্তে আস্তে চেঁচে চেঁচে সবগুলো ময়লা উঠিয়ে নিব। এখন আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে ঝাওয়া দিয়ে একটু পরিষ্কার করে নিব। এরকম একটা ঝাওয়া নিয়ে আর ভীম দিয়ে পরিষ্কার করে নিব। এবার একটু বেকিং সোডা দিয়ে নিব অল্প। কড়াইটা আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে, আমি আরো কিছুক্ষণ একটু মেজে নিব। এখন এটা ধুয়ে নিব। দেখুন কড়াইটা কত ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে। আশা করি সবাই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।